হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, মু আশা করছি আপনার সব ভাল অনেক সুস্থ সবল অনেক এই সুন্দর সময় প্রভু আমাদের দিয়েছেন। তেমন প্রভুঙ্কর মহত নামর ধন্যবাদ হোক, সমস্ত খ্রিস্ট প্রেমরে প্রেরে দেল। তো বন্ধু মানে বর্তমান আমি দেখিবা ফেলোশিপ বা সহভাগিতা, প্রকৃতরে সহভাগিতা বলে আমি বেড়ে বেড়ে বুঝি পাই নথাও। কাহিকি এই সহভাগিতা আমার খ্রিস্টীয় জীবনরে সবুঠ গুরুত্বপূর্ণ বিষয়। সহভাগিতা কহিলে বন্ধু মানে সম ভাবাৎপর্ণ সম চরিত্র বিশিষ্ট ব্যক্তি মানে, সমান আগ্রহতীয় ব্যক্তি মানে, বন্ধু বান্ধব মধ্যে যে সৃষ্টি হুয়ে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে সহভাগিতা মধ্যে আমি কইপারিবা। কিন্তু বন্ধু মানে খ্রিস্টীয় সহভাগিতা যাকি এক আত্মিক সান্নিধ্য, পরস্পর সুখ দুঃখরে আমি যাকি সহভাগিতি হই মিলিত ভাবরে ঈশ্বরঙ্কর কার্য করিবা। তেণু প্রভু যীশু নিজে আমমানঙ্কু শিক্ষা দেইছন্তি, জহন একর তের পদরে সে আমমানঙ্কু বর্ণনা করন্তি, আমি সমস্তে সমান পিতা ঈশ্বরঙ্কু ঠারু ছাত। আর বন্ধু মানে যেতেবেলে আমি মাথিউ 23:8 পদ আমি পাঠ করিবা, সেই স্থানের মধ্যে বহু সুন্দর ভাবে লেখা দেইছি, সমস্তে সমান বিষয়ের উত্তরাধিকারী বলে লেখা যাই। বন্ধু মানে তো বন্ধু মানে প্রভু আজি আভ মানুষ শিক্ষা দেওয়া পাই চাহান্তি যে আমার ফেলোশিপ প্রভুঙ্ক সহিত কিপরি অছে, আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ সহিত কিপরি অছে। তেমন এই সহভাগিতা সবুঠারু বহুত ইম্পর্টেন্ট বিষয় অটে আমমানঙ্ক জীবনরে, কারণ প্রভু যীশু নিজে কহিলে যে স্থানরে দুইরু তিনজন লোক উপস্থিত থাকে সেই স্থানরে মু উপস্থিত। প্রভু দুইরু ততোধিক লোকমানঙ্কু ব্লেসিং করন্তি। সেথিপাই বন্ধু মানে সহভাগিতার অর্থ হচ্ছে জনে ব্যক্তি যেতবে পড়ুছি অন্য ব্যক্তি তা হাত ধরি তাকে যথা সময় উঠাইব। তেমন প্রভু যীশু নিজে কইছেন যেতবে সে শিষ্য মানুষ মধ্যে প্রেরণ কলে সেই সময় সে দুইজন দুইজন করে প্রেরণ কলে, কারণ প্রভু যীশু জানন্তি। আর প্রভু যীশু নিজে কইছেন মধ্যে যেতবে প্রভু যীশু পিতাঙ্ক সহিত কথা হচ্ছন্তি সেই সময় প্রভু যীশু নিজে কহুছন্তি, প্রভু আমি যেপরি সমান সেমানে মধ্যে যেপরি সমান হেবে, সেমানে যেপরি সমভাবাপন্ন তাঙ্কর উৎপন্ন হব, খ্রিস্ট প্রেম সেমানঙ্ক জীবনরে জাগ্রত হব, সেমানে যেপরি এক হেবে সেথিপাই প্রভুঙ্কু নিকটরে প্রার্থনা মধ্যে প্রভু যীশু কলে। তো বন্ধু মানে আজি আমি দেখিবা সহভাগিতা কোন, আমি জীবনরে প্রত্যেক ক্ষেত্রে আমি সহভাগিতা কোন, বিনা সহভাগিতারে কোনসি কার্য মধ্যে সফল হই পারিব না। হাত মিলাই আমি যে কোনসি কার্য বি আমি করিথাও সেতিরে আমি সফল হইতাম। আজি এই যে করোনা বা গোটে ডেঞ্জর সিচুয়েশন আমি আজি সমস্তে সেপারেট ভাবরে আমি আজি অন ফিলোশিপ ভাবরে আমি রহুছু, কিন্তু প্রভুঙ্কর পবিত্র শাস্ত্র মানে কহুছি সহভাগিতা করিবার পাই আমি অল্প হলে মধ্যে আমি সহভাগিতা করিবা দরকার, কারণ প্রভু চাহান্তি
ଆମେ ସହଭାଗିତା ହୋଇ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଆମେ ତାଙ୍କୁ ଅଧିକରୁ ଅଧିକ ଆମେ ପ୍ରେଜ୍ କରୁ, ଗୌରବ ଦେଉ, ପ୍ରାର୍ଥନା କରୁ, ଦୁଃଖ ଆମର ଜଣାଉ। ତୋ ବନ୍ଧୁମାନେ ଜଣେ ବ୍ୟକ୍ତି, ଜଣେ ବୃଦ୍ଧ ସେ ବସ୍ରେ ଯାଉଥାନ୍ତି, ଆଉ ସେଇ ସମୟରେ ତାଙ୍କର ମନି ପର୍ସ ତଳେ ପଡ଼ିଯାଇଛି, ତାଙ୍କର ନଜର ନାହିଁ। ସେ ଯେତେବେଳେ କଣ୍ଡକ୍ଟର ଦେଖିଲେ ଯେ ମନି ପର୍ସଟା ପଡ଼ିଯାଇଛି, ତେଣୁ ସେ ମନି ପର୍ସକୁ ଉଠେଇଲେ ଆଉ କହିଲେ, କାହାର ଏଇ ମନି ପର୍ସ ତଳେ ପଡ଼ିଯାଇଛି। ଆଉ ସେଇ ସମୟରେ ସେ ବୃଦ୍ଧ ଦେଖିଲେ ନିଜର ମନି ପର୍ସ ନାହିଁ, ତେଣୁ ସେ କହିଲେ, ସେଇଟା ମନି ପର୍ସ ମୋର, ଆଉ ସେ ମନି ପର୍ସରେ ମୁଁ ପ୍ରଭୁଙ୍କର ଫଟୋ ଲଗେଇଛି। କଣ୍ଡକ୍ଟର ତାଙ୍କୁ ଦେଖିଲେ, ଭାବିଲେ ନିଶ୍ଚୟ ଏଇ ବୃଦ୍ଧ ପ୍ରଭୁ ଭକ୍ତ, ନହେଲେ ମନି ପର୍ସରେ ଯାହାକି ନିଜର ଫଟୋ ଲଗେଇବା କଥା, ଫିଲ୍ମ ଷ୍ଟାର ମାନଙ୍କ ଫଟୋ ଲଗେଇବା କଥା, କିନ୍ତୁ ଅଦ୍ଭୁତ ଘଟଣା ଘଟୁଛି, ସେ ପ୍ରଭୁଙ୍କର ଫଟୋ ଲଗେଇଛି। ଆଉ କିଛି ଦୂର ଗଲା ପରେ ସେ କଣ୍ଡକ୍ଟର ଆସିଲେ, ଆଉ ବୃଦ୍ଧକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ସେ ପଚାରୁଛନ୍ତି, ଆପଣ ଏତେ ପରମ ଭକ୍ତ, ପ୍ରଭୁଙ୍କୁ ଏତେ ପ୍ରେମ କରନ୍ତି, ଆଉ ପ୍ରଭୁଙ୍କର ଫଟୋ ଆପଣ ମନି ପର୍ସରେ ଲଗେଇଛନ୍ତି। କିନ୍ତୁ ବୃଦ୍ଧ ନିରୁତ୍ତର ରହିଲେ, ଆଉ ସେ ବହୁତ ଦୁଃଖରେ ସେ ଜବାବ ଦେଉଛନ୍ତି। ତ ବନ୍ଧୁମାନେ ସେ କହୁଛନ୍ତି, ମୁଁ ଯେତେବେଳେ ଛୋଟ ଥିଲି ମୋର ଗୁଲଗୁଲିଆ ମୁହଁ ଥିଲା, ଆଉ ବହୁତ ସୁନ୍ଦର ଥିଲି, ତେଣୁ ମୋ ଫଟୋ ମୁଁ ଲଗେଇଥିଲି। ଆଉ ଯେତେବେଳେ ମୁଁ ବାହା ହେଲା, ବୟସ ହେଲା, ବାହା ହେଇଗଲି, ଆଉ ମୋ ସ୍ତ୍ରୀଙ୍କର ଫଟୋ ମୁଁ ରଖିଲି। ଆଉ ଯେତେବେଳେ ମୋର ପୁଅ ଝିଅ ଜନ୍ମ ହେଲେ ସେମାନଙ୍କର ଫଟୋ ରଖିଲି, ଆଉ ମୋ ପୁଅ ଝିଅ ଯେତେବେଳେ ବିବାହ କରି ଘର ଛାଡ଼ି ଚାଲିଗଲେ, ସେହି ସମୟରେ ମୋର ଏକମାତ୍ର ସାଥୀ ଥିଲା ମୋ ସ୍ତ୍ରୀ, ତାଙ୍କର ଫଟୋ ମୁଁ ରଖିଲି। ଆଉ ସେ ମୋତେ ଛାଡ଼ି ଆର ପାରିକୁ ଗଲା ପରେ ମୁଁ ଚିନ୍ତା କଲି, କାହାର ଫଟୋ ରଖିବି, କିଏ ମୋର ନିଜର। ସେହି ସମୟରେ ମୋ ହୃଦୟରୁ ଏଇ ଭାବନା ଜାଗ୍ରତ ହେଲା ଯେ ଏହି ସମୟରେ ମୋତେ ପରମେଶ୍ୱରଙ୍କର ଫଟୋ ରଖିବା ଦରକାର, ତେଣୁ ମୁଁ ଏଇ ଫଟୋ, ପ୍ରଭୁଙ୍କର ଫଟୋ ବର୍ତ୍ତମାନ ମୋର ମନି ପର୍ସରେ ମୁଁ ରଖିଛି, ଯଦ୍ୱାରା କି ମୁଁ ନୀତି ଦେଖୁଛି ଆଉ ପ୍ରଭୁଙ୍କୁ ଗୌରବ କରୁଛି। ଏ ବୃଦ୍ଧ ବହୁତ ଦୁଃଖରେ କହୁଥାନ୍ତି, କାରଣ ସେ ଅନୁତାପ କରୁଥାନ୍ତି ଯେ ମୋର ଫଟୋ ସମୟରୁ ମୁଁ କାହିଁକି ପ୍ରଭୁଙ୍କର ଫଟୋ ମୁଁ ମନି ପର୍ସରେ ନ ରଖିଲି, ଯେଉଁମାନଙ୍କର ରଖିଲି ସେମାନେ ମୋତେ ବି ଏଭଏଡ଼ କଲେ, ମୋତେ ଛାଡ଼ି ଚାଲିଗଲେ, ମୋତେ ଏକଲା କଲେ। ଆଉ ଯେଉଁ ପ୍ରଭୁ ମୋର ଜନ୍ମରୁ ଅଛନ୍ତି, ସେ ବୃଦ୍ଧ ବୟସ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋର ସାଥିରେ ଅଛନ୍ତି, ମୁଁ ତାଙ୍କୁ କାହିଁକି ପ୍ରଥମରୁ ଚିହ୍ନିଲି ନାହିଁ। ତ ବନ୍ଧୁମାନେ ଏହି ସମୟରେ ବୃଦ୍ଧ ବ୍ୟକ୍ତି ବୁଝି ସାରିଛନ୍ତି ଯେ ତାଙ୍କର ମରଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଭୁ ତାଙ୍କର ସାଥି ଅଛନ୍ତି। ତ ବନ୍ଧୁମାନେ, ସର୍ବପ୍ରଥମେ ପ୍ରଭୁ ହେଉଛନ୍ତି ଆମର ଅନ୍ତରର ସାଥି। ତ ଏହି ବୃଦ୍ଧ ପ୍ରଭୁଙ୍କୁ ଅଧିକ ଭଲ ପାଇଲେ, ପ୍ରଭୁଙ୍କର ଫଟୋ ସେ ମନି ପର୍ସରେ ରଖିଲେ, ଆଉ ସବୁବେଳେ ସେ ତାଙ୍କୁ ନଜର ମଧ୍ୟ କରୁଥିଲେ, ପ୍ରଭୁଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଥିଲେ, ଆଉ ପ୍ରଭୁଙ୍କର ଗୁଣଗାନ କରୁଥିଲେ, ଆଉ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ତାଙ୍କର ଭଲ ଘନିଷ୍ଠ ସମ୍ପର୍କ ଥିଲା, ଭଲ ସହଭାଗିତା ଥିଲା। ତ ପ୍ରଭୁ ଚାହାନ୍ତି ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଆମର କିପରି ଭାବରେ ସହଭାଗିତା ଅଛି। ଆମ ପାଖରେ ଆଜି ଯଦି ସମୟ ନାହିଁ, ଆମ ପାଖରେ ଯଦି ଆମର ହୃଦୟରେ ଯଦି ଗର୍ବ ଅଛି, ଆମେ ଅନ୍ୟମାନଙ୍କ ସହିତ ନିଜକୁ ସମାନ ଭାବରେ ଆମେ ଭାବିପାରୁନୁ, ତାହେଲେ ଆମକୁ ପରିବର୍ତ୍ତନ ହେବାର ଅଛି। ଖ୍ରୀଷ୍ଟୀୟ ଜୀବନ, ସହଭାଗିତାର ଜୀବନ, ସହଭାଗିତା ହୋଇ ଈଶ୍ୱରଙ୍କୁ ଡାକିବାର ଜୀବନ,
ତାହା ଆଜି ଆମେ ଗ୍ରହଣ କରିବାର ଅଛି। ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ କହୁଛି, କାରଣ ପ୍ରଭୁ ଯୀଶୁଙ୍କର ମଧ୍ୟ ଏକମାତ୍ର ଇଚ୍ଛା ଆମେମାନେ ସମସ୍ତେ ଏକ ହଉ, ଏକ ମନ ବିଶିଷ୍ଟ ହଉ, ଆମର ଏକ ୟୁନିଟି ହଉ, ଆମେ ପ୍ରଭୁଙ୍କର ଗୌରବ ଦେଉ, ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ଯାହା କିଛି ମାଗିବା ତାହା ପ୍ରଭୁ ସଫଳ କରିବେ। ତ ବନ୍ଧୁମାନେ, ଖ୍ରୀଷ୍ଟୀୟ ସହଭାଗିତା ମାଧ୍ୟମରେ ଆମେ ସମସ୍ତ ଅମଙ୍ଗଳ ନିଜ ପରିବାରରୁ, ନିଜ ଗ୍ରାମରୁ, ନିଜ ସହରରୁ ଆମେ ହଟାଇ ଦେଇପାରିବା। ସେଥିପାଇଁ ଜଗତର କଲ୍ୟାଣ ପାଇଁ ଆମକୁ ସହଭାଗିତା ହେବାକୁ ହେବ, ଖ୍ରୀଷ୍ଟୀୟ ସହଭାଗିତା ହେବାକୁ ହେବ, ଏବଂ ପ୍ରଭୁଙ୍କୁ ନିରନ୍ତର ପ୍ରାର୍ଥନା କରିବାକୁ ହେବ, ଆଉ ପ୍ରଭୁଙ୍କ ନିମନ୍ତେ ମେଡ଼ିଟେସନ୍ କରିବାକୁ ହେବ, ଆଉ ପ୍ରଭୁଙ୍କର ମହତ ନାମକୁ ଧନ୍ୟବାଦ କରିବାକୁ ହେବ। ତେଣୁ ପ୍ରଭୁ ଆଜି ଆମକୁ ବଞ୍ଚାଇ ରଖିଛନ୍ତି, ତାହା ଆଜି ଆମେ ବୁଝିବା ଦରକାର। ତ ବନ୍ଧୁମାନେ, ମୁଁ ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ଜୀବନ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଭଲ ସମ୍ପର୍କ ଆପଣଙ୍କର ରହୁ, ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଭଲ ଘନିଷ୍ଠ ରିଲେସନ୍ ରହୁ, ଭଲ ସହଭାଗିତା ରହୁ, ଏବଂ ପ୍ରଭୁଙ୍କର ପୁତ୍ର କନ୍ୟାମାନଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଭଲ ସହଭାଗିତା ରହୁ, ପ୍ରଭୁଙ୍କର ଇଚ୍ଛା ଆମେ ସଫଳ କରିବା, ଏବଂ ପ୍ରଭୁଙ୍କର ପ୍ରକୃତ ଆମେ ଉତ୍ତରାଧିକାରୀ ହେବା। ଯାହା ପ୍ରଭୁ ଇଚ୍ଛା କରନ୍ତି ସେ ଇଚ୍ଛା ସଫଳ ହେବ, ଯେବେ ଆମେ ଆମର ମଣ୍ଡଳୀରେ ଆମେ ସହଭାଗିତା ହେବା, ଆମର ଖ୍ରୀଷ୍ଟୀୟ ସହଭାଗିତା ବଢ଼ିବ, ଆମର ଏକ ୟୁନିଟି ହେବ, ଆମେ ସମସ୍ତେ ସେହି ସମୟରେ କହିପାରିବା ବର୍ତ୍ତମାନ ଈଶ୍ୱରଙ୍କ ରାଜ୍ୟ ମଧ୍ୟ ଆସିବ। ତ ବନ୍ଧୁମାନେ, ମୁଁ ଆଶା କରୁଛି ଏହି ଛୋଟ ମେସେଜ୍ ହେଲେ ବି ଆପଣମାନଙ୍କ ହୃଦୟକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସ୍ପର୍ଶ କରିବ, ଏବଂ ଆପଣ ଅନ୍ୟକୁ ବି ସେୟାର କରନ୍ତୁ, ଅନ୍ୟକୁ ବି ଜଣାନ୍ତୁ, ଅନ୍ୟଙ୍କୁ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ଅନ୍ୟଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଭଲ ସମ୍ପର୍କ ରହୁ। ସମସ୍ତଙ୍କୁ ଖ୍ରୀଷ୍ଟ ପ୍ରେମରେ ଏକତା।